আসসালামু আলাইকুম। তোমরা আমাকে অনেকে কমেন্ট করা এবং ইনবক্সে মেসেজ করা, আপু তুমি তো মনিটাইজেশন পাইছো, তাহলে তুমি গত মাসে কত টাকা আর্ন করেছো ফেসবুক থেকে? তো আজকে সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আমার জার্নিটা ফেসবুকে ছিল প্রায় 1 বছর ধরে, তবে আমি তখন বুঝতাম না যে আসলে ফেসবুক থেকে টাকা পাওয়া যায়। তো আমি মধ্যে মধ্যে ভিডিও করতাম এবং আপলোড করতাম, তবে সেটা কোনো ডেলি নিয়ম ছিল না, মানে একদিন একটা বা 2-3 দিন পর আরেকটা, এরকম কোনো নিয়ম ছিল না। তো যখন আমি বুঝতে পারলাম যে আসলে ফেসবুক থেকে টাকা আর্ন করা যায়, তখন একটু চেষ্টা করলাম যে দেখি হয় কি না, যে সবাই কি সত্যি বলে কি আসলে ফেসবুক থেকে টাকা পাওয়া যায়। তো গত মাসের প্রথম সপ্তাহ থেকে আমি টিকটক থেকে একটা ভিডিও ডাউনলোড করে সেটাকে একটু এডিট করে আমার ফেসবুকে ফাইলে আপলোড করি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখছি, আমারটা কিন্তু পেজ না, আমারটা হচ্ছে আইডিতে আমি প্রফেশনাল মোড অন করে এটাকে একটা পেজের মতো বানিয়ে নিয়েছি। তোমরাও যদি নতুন কেউ পেজ খুলতে চাও, তাহলে তোমরা তোমাদের আইডিটাকে প্রফেশনাল মোড অন করে পেজের মতো তৈরি করে সেটাতে ভিডিও আপলোড করতে পারো। একটা কথা, পেজের চেয়েও আইডিতে কাজ করা সহজ, কারণ আইডিতে অলরেডি অনেকে ফ্রেন্ড থাকে, যা আমরা যদি প্রফেশনাল মোড অন করি তখন সেটা ফলোয়ার্সে পরিণত হয়। তখন আর একটা পেজ খুলতে গেলে 5,000 ফলোয়ার হতে হতে অনেক সময় লাগে, তাই আইডিতে কাজ করা আমার মনে হয় বেশি সুবিধা। ভিডিওটা আপলোড করার পরের দিনে আমি দেখি আমার ভিডিওতে প্রায় 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং আমার 60,000 মিনিটস ওয়াচ টাইম এবং সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, এবং আমি মনিটাইজেশনের সেট আপ মানে ইনস্টিমেটের সেট আপ চলে আসছে। তো আমি ইনস্টিমেট সেট আপটা করার পরেই আমার সমস্যা দেখা দেয়, কারণ এটা ছিল অন্যের ভিডিও। আমার পেজে নট রিকমেন্ডেশন চলে আসে এবং অ্যালার্ট চলে আসে, যার কারণে আমার রিচ একদম ডাউন হয়, আর তখনই আমার পেজ থেকে অন্য সব ভিডিও ডিলিট করতে হয়, যার কারণে রিচটা তখন আরও বেশি কমে যায়। তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা কখনো অন্যের ভিডিও নিজের পেজে আপলোড করবে না, তোমরা যা পারো তাই চেষ্টা করবে, কারণ তোমরা সবসময় অন্যের ভিডিও দিয়ে ইনকাম করতে পারবে না, কারণ তখন যে পলিসি ইস্যু চলে আসবে, আবার একবার পলিসি ইস্যু চলে আসলে সেটা যেতে অনেক দিন সময় লাগে। তাই আমি বলবো তোমরাও আমার মতো ভুল করবে না, নিজে নিজে চেষ্টা করবে, নিজে চাই পারো তাই ভিডিও আপলোড করবে। তোমাদের জন্য আরেকটা কথা বলতে চাই, তোমরা কখনোই ভিডিওতে মিউজিক ব্যবহার করবে না, কারণ মিউজিক ব্যবহার করলে কপিরাইট চলে আসে, আর যদি মিউজিক ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে নেওয়া মিউজিকগুলো ব্যবহার করবে। যারা আমাকে বলেছিলে আমি ফেসবুক থেকে কত টাকা আর্ন করেছি, তাদেরকে বলছি আমি এখনও পর্যন্ত কোনো টাকা আর্ন করতে পারিনি, তবে চেষ্টা করে যাচ্ছি, হয়তো একদিন পারবো, আল্লাহ চাইলে হয়তো আমিও একদিন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো। ফেসবুক হচ্ছে এখন টাকার খনি, আমরা যদি একটু সময় ধৈর্য এবং পরিশ্রম করি তাহলে অবশ্যই সেখানে সফল হওয়া সম্ভব। তবে আমরা যারা মেয়েরা আছে, সারাক্ষণ ঘরে বা বসে থাকি, কোনো কাজ করি না, অযথা সময় ফেসবুকে নষ্ট করি, তারা যদি এরকম না করে একটা পেজ ক্রিয়েট করে সেখানে একটু সময় দিয়ে একটু কাজ করে, তাহলে অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। তবে আমার এখন সব কিছু ঠিক আছে, অবশ্যই সামনের মাসের দিকে হয়তো কিছুটা আর্ন করতে পারবো। তো তোমরা আমার জন্য দোয়া করবে, এবং ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে এবং কিছু শিখতে পারো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমাদের পেজে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করবো। তো আল্লাহ হাফেজ।